বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকায় বিএনপিকে গণসমাবেশ করতে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চায়। তবে শেষ পর্যন্ত নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুপুরে কুমিল্লার কান্দির পারে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কুমিল্লার শনিবারের বিভাগীয় গণসমাবেশ ঘিরে পথে পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, বাধা দিয়ে অতীতে জনস্রোত ঠেকানো যায়নি, সামনেও যাবে না। অহেতুক হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বাস করি চট্টগ্রাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে বিভাগীয় সম্মেলনগুলো হয়েছে, সমাবেশগুলো, প্রত্যেকটাতেই সরকারকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে তাদের সময় শেষ, তারা যদি মান ইজ্জত রক্ষা করে চলে যেতে চায় চলে যেতে পারে, না হলে জনগণ তাদেরকে টেনে হিসড়ে নামাবে।